সোমবার বিকেলে লরির সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর, আহত আরও এক। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার ধামসা এলাকায়। মৃতের নাম বাহাদুর আলী খান, বয়স 55, বাড়ি আরামবাগ থানার পুরা গ্রামে। ক্ষুব্ধ মানুষজন লরিটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে, রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়। এরপরে ঘটনাস্থলে আরামবাগ থানার আইসি বরুণ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা গেছে, বাহাদুর আলী খান তার ছেলের মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। বাঙালি হয়েছে এখানে ঘটনা হচ্ছে, এটা যাচ্ছিল যে লরিটা যাচ্ছেন ওইদিকে যাচ্ছিল, মানে গড়েঘাট যাচ্ছিল, আর ও আসছিল তোমার গড়েঘাট আরামবাগের দিকে আসছিল, ঠিক আছে। ওখানটায় আসতে ব্যারিকেডটা ওদিকে ঠেক দিয়েছিল, একটা লরি বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে ওখানটা থেকে ব্যারিকেডটা যাওয়ার একটু ছেড়ে একটা লরি বেরিয়ে গেল, যার পরে ও এখানটায় এলো, এসছি ওকে এখানটা ব্যারিকেডটা ছেড়ে যে ওখানে ট্রেনে তুলে নিয়েছে, পুরো ওকে পুরো গাড়িটা পুরো পাড়াতে পুরো পুরো কিমা করে ফেললো, পুরো গোস্তের পুরো কিমা করে ফেলছে, এমন যে পাটা করেছে পুরো গোস্তের কিমা হয়ে রয়েছে, পাটা পুরো বা পাটা নেয়, ডান পাটার যে গোস্তটা আছে ওইটা পুরো দুফাল্লা করে ফেলেছে, বাপের যে গোস্তটা হলে পুরো দুফাল্লা করে করার পরে ওখানে ছেলেটা চিল্লাছিল, ও চিল্লানোর পরে কেউ থাকে না, আমরা দুজন গিয়ে জল দিয়ে হাত দিয়ে কোনো রকমে ওকে তুলেছি, তুলে ওকে জল টল দিয়েছি, এমনকি অ্যাম্বুলেন্স ফোনটা দেখেছি, অ্যাম্বুলেন্স দেখে গাড়ি দেখে পায়নি, কিছুক্ষণ করে গাড়ি এসে অ্যাম্বুলেন্স আসার পরেতে সেই অ্যাম্বুলেন্সে মানুষটাকে তুলে দিয়ে আরামবাগ পাঠানো, আরামবাগে যে খবর আসছে ফোনেতে যে মানুষটা ডেথ হয়ে গেছে। আর কজন ছিল ওই গাড়িতে? হ্যাঁ, ওই গাড়িটা ছিল তোমার দুজন, বাপটা মিলে ছিল, ওরা বাপটা বেঁচে আছে, বেঁচে নাই, বা ছেলেটা বেঁচে আছে, বাপটা ডেথ হয়ে গেছে। ছেলেটার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? ছেলেটার চোট লেগেছে কোথায় ওটা কিছু বুঝতে পারা যায় না, ছেলেটার চোট লেগেছে হয়তো, সেটা তো বাপের দেখার তো সেকশন গুলি। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। ঘটনা কোথায় ঘটেছে? ধামসা মোড়। ধামসা ছিল, আমি ওখানে বাজারের কাছে ছিল, যখন শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দৌড়ে আসছি, এসে দেখছি ওখানে পড়ে আছে লরিটা, তখন ওখানে দাঁড়িয়ে আছে লরির ড্রাইভারকে আমি জিজ্ঞাসা, তুমি যে একটা মানুষ না জানোয়ার, তুমি এরকম অ্যাক্সিডেন্ট করে মেরে পালিয়ে যাচ্ছ, তোমাকে দাঁড়াতে হবে না, যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাঁড়ায় চুম মেরে ও মাথা গুঁজে দাঁড়িয়ে আছে, আর ফুল মাল খেয়ে আছে, লরি ড্রাইভারও খেয়ে আছে, ড্রাইভারও খেয়ে আছে। লরির ড্রাইভার কি অ্যাক্সিডেন্ট করার পর পালিয়ে যাচ্ছিল বলে ওকে মারধর করেছে? মারধর কেউ করে না, এখানকার যে আমাদের নির্মহলার সব ছেলেগুলো করে দিল খুব ভালো ছিল, অন্য জায়গা হলো আজ লরিটাকেও জ্বালিয়ে দিত, ড্রাইভারকেও মেরে দিত, এখানকার লোক খুব ভালো লোক, কেউ কিছু করে না, তাকে সাইডে দাঁড় করিয়ে সবাই এই দু এক কথাই বলছে যে তুমি এরকম করে ফেললে কেন, তোমার দাঁড়ানো দরকার ছিল, তুই চলে যাচ্ছিলে কেন, তুমি তো একটা মানুষ। কয়টার সময় ঘটেছে ঘটনাটা? 4টার সময়। আপনার নাম? শেখ জাকির হোসেন। তারপরে আপনি মিডিয়ার ভাবিন তো ভিডিও করবেন, ভিডিও করবেন।
চাবি খেলিয়ে আছে নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।